হ্যালো বন্ধুরা প্রযুক্তি সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের দেখাবো কীভাবে আপনি খুব সহজেই আপনার ইনকাম ট্যাক্সের রিফান্ড স্ট্যাটাস চেক করতে পারবেন অর্থাৎ আপনার ইনকাম ট্যাক্সের রিফান্ড হয়েছে কি না তার ডিটেলস আপনি অনলাইনে চেক করতে পারবেন এর জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে ভিডিও শুরু করার আগে যদি আপনি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন তাহলে আপনি খুব সহজেই আমার সমস্ত ভিডিও আপনার নোটিফিকেশানে পেয়ে যাবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক সবার প্রথমে আমাদের গুগলে চলে যেতে হবে সেটা আমাদের মোবাইল থেকে হতে পারে ল্যাপটপ থেকে হতে পারে অথবা ডেস্কটপ থেকে হতে পারে তো আমরা গুগলে গিয়ে সার্চ বারে চলে যাব সার্চ বারে গিয়ে আমাদের লিখে দিতে হবে রিফান্ড স্ট্যাটাস তো আমরা সার্চ বারে গিয়ে লিখে দেবো রিফান্ড স্ট্যাটাস রিফান্ড স্ট্যাটাস লিখে সার্চ করে দিলে সবার প্রথম যে লিঙ্কটি চলে আসবে রিফান্ড স্ট্যাটাসের ওই লিংকে চলে যেতে হবে তো দেখুন এনএসডিএলের সবার প্রথম যে লিঙ্কটি চলে এসছে রিফান্ড স্ট্যাটাসের এই লিংকে আমাদের ক্লিক করে দিতে হবে এই লিঙ্কে ক্লিক করে দিলে রিফান্ড স্ট্যাটাসের পেজ এখানে খুলে যাবে তো আমরা প্রথম লিঙ্কে ক্লিক করে দেব প্রথম লিঙ্কে ক্লিক করে দিলে এরকম একটা পেজ খুলে যাবে ট্যাক্স ইনফরমেশান নেটওয়ার্কের তো এখানে দেখুন রিফান্ড ট্র্যাকিং বলে অপশান আমরা দেখতে পাচ্ছি তো এখান থেকে আমরা রিফান্ড ট্র্যাক করতে পারি তো এখানে আমাদের একটু নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে চলে আসলে এখানে আমাদের কিছু জিনিস ফিল আপ করে দিতে হবে যেমন সবার প্রথমে প্যান নাম্বার দিয়ে দিতে হবে তারপর অ্যাসেসমেন্ট ইয়ার দিয়ে দিতে হবে তারপর ক্যাপচার কোড দিয়ে দিতে হবে দেওয়ার পরে প্রসিড করে দিতে হবে তো এগুলো পুরোটা আমাদের ফিল আপ করে দিতে হবে তো আমরা কী করবো ধীরে ধীরে পুরোটা ফিল আপ করে দেবো তো সবার প্রথমে আমরা প্যান নাম্বার দিয়ে দেবো তো দেখুন এখানে আমরা প্যান নাম্বার দিয়েছি প্যান নাম্বার দেওয়ার পর আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করে নিতে হবে কোন বছরের আমরা রিফান্ড স্ট্যাটাস দেখতে চাই সেই অ্যাসেসমেন্ট ইয়ার আমাদের সিলেক্ট করে নিতে হবে এখান থেকে আপনি আপনার পছন্দ মতন যে কোনো রিফান্ড স্ট্যাটাস যে কোনো অ্যাসেসমেন্ট ইয়ারে রিফান্ড স্ট্যাটাস দেখতে পারেন তো আপনি আপনার পছন্দ মতো অ্যাসেসমেন্ট ইয়ার এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি কুড়ি একুশ দেখবো অ্যাসেসমেন্টটিয়া তাই কুড়ি একুশ সিলেক্ট করে নিলাম নেওয়ার পর ক্যাপচা কোড দিয়ে দিতে হবে তো আপনি আপনার পছন্দ মতো অ্যাসেসমেন্টটিয়া সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে ক্যাপচা কোড দিয়ে দেবেন ক্যাপচা কোড দেওয়ার পর নিচে যে প্রসিড অপশান দেখতে পাচ্ছেন ওই প্রসিড অপশানে ক্লিক করে দিতে হবে তো আমরা কী করবো পুরোটা একবার দেখে নেব দেখে নেওয়ার পর নিচে যে প্রসিড অপশান দেখতে পাচ্ছি ওই প্রসিড অপশানে ক্লিক করে দেবো প্রসিড অপশানে ক্লিক করে দিলেই রিফান্ড স্ট্যাটাস আমাদেরকে দেখিয়ে দেবে তো দেখুন এখানে আমাদের রিফান্ড স্ট্যাটাস দেখাচ্ছে স্ট্যাটাস অফ ইনকাম ট্যাক্স রিফান্ড বলে দেখাচ্ছে তো দেখুন এখানে সবার প্রথমে আমাদের কী দেখাচ্ছে প্যান নাম্বার দেখাচ্ছে প্যান নাম্বারের পাশে অ্যাসেসমেন্ট ইয়ার দেখাচ্ছে কোন বছরের আমরা দেখছি তার নিচে দেখাচ্ছে মোড অফ পেমেন্ট কিভাবে পেমেন্ট হয়েছে ডাইরেক্ট ক্রেডিট তারপরে দেখাচ্ছে রেফারেন্স নাম্বার তো ক্রেডিট হলে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয় সেই রেফারেন্স নাম্বার এখানে দেখাচ্ছে তারপর স্ট্যাটাস স্ট্যাটাস কি দেখাচ্ছে রিফান্ড ইজ অলরেডি ক্রেডিটেড টু ইয়ার ব্যাঙ্ক প্লিজ কন্ট্যাক্ট ইউ ব্যাঙ্ক মানে রিফান্ড অলরেডি ব্যাঙ্কে ক্রেডিট হয়ে গেছে ব্যাঙ্কে কন্ট্যাক্ট করতে বলছে তারপর আসছে অ্যাকাউন্ট নাম্বার তো এখানে মাস্কড অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাচ্ছি লাস্ট চারটে ডিজিট দেখতে পাচ্ছি তার থেকে আমরা অন্তত বুঝতে পারবো কোন ব্যাঙ্কে ঢুকছে তার পাশে দেখতে পাচ্ছি ডেট কবে ঢুকেছে তো এভাবে আমরা পুরো রিফান্ড স্ট্যাটাসটা আমরা দেখে নিতে পারি যদি আপনার রিফান্ড না হয় তাহলে এরকম পেজ দেখাবে এখানে দেখাচ্ছে নো রেকর্ড ফাউন্ড নিচে লেখা আছে অ্যাসেসিং অফিসার এখনও রিফান্ড পাঠায়নি অ্যাসেসিং অফিসারকে কন্ট্যাক্ট করতে বলছে অথবা যদি আপনার রিফান্ড এক সপ্তাহের মধ্যে হয়ে থাকে তাহলে সেটা এখনও আপডেট হয়নি তো এক সপ্তাহ আপনাকে ওয়েট করতে হবে তো এরকম একটা পেজ দেখাবে যদি রিফান্ড এখনও না হয়ে থাকে বা এক সপ্তাহের মধ্যে হয়ে থাকে তো এভাবেই আমরা খুব সহজেই আমাদের ইনকাম ট্যাক্সের রিফান্ড হয়েছে কিনা সেটা জানতে পারি অর্থাৎ আমাদের রিফান্ড স্ট্যাটাস আমরা এভাবে চেক করতে পারি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন বাই